বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবিক্স কিউব ক্লাব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা একটা 3x3 কিউবের সাহায্যে একটা বাবল কিউব সলভ করতে পারবে। দেখতে পাচ্ছ এটা বাবল কিউব, দেখো এটা একটা বাবল কিউব। 3x3 সাহায্যে কীভাবে আমরা একটা বাবল কিউব সলভ করবো সেটারই আজকে প্রথম ধাপটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমরা বাবল কিউবটাকে আনসলভ করে নিচ্ছি, তো চলো আনসলভ করি। তাহলে আনসার এবার আমি উপরের লেয়ারটা সলভ করবো। এটার টপে আছে ইয়েলো, দেখো এটারও টপে ইয়েলো। তো আমরা প্রথমে ইয়েলো লেয়ারটা সলভ করবো, দেন সেটার সাহায্যে বাবল কিউবের লেয়ারটা সলভ করবো। চারটে পাশে বক্স ইয়েলো আমি খুঁজে বার করবো। চলো খোলা যাক ব্লু আর ইয়েলো জিনিসটা, ব্লু আর ইয়েলোর সাথে ম্যাচ করে তার পাশে একটা লাইন তৈরি করলাম। সেমভাবে বাবল কিউবে ব্লু আর ইয়েলো জিনিসটা ম্যাচ করে দিলাম। একই রকমভাবে পাশের গ্রিন আর ইয়েলো পিসটা ম্যাচ করলাম। এখন পেয়ে গেলাম একটা লম্বা লাইন বাবল কিউবে। একই রকমভাবে গ্রিন আর ইয়েলো পিসটা খুঁজব। গ্রিন আর ইয়েলো পিসটা খুঁজে তার সাথে একটা লাইন তৈরি করে নিলাম বাবল কিউবে। এবার পাশের দুটো পিস খোঁজার পালা। তো চলো পাশের দুটো পিস খুঁজে নেওয়া যাক। আমি কিভাবে এগুলোকে সলভ করছি যদি তোমরা ডিটেল ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি ফর্মুলা দিয়ে কিভাবে তোমাদের সলভ করা শেখাবো সেটা তোমরা তখন দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকো। তো চলো বাবল কিউবেরও কর্নারের পিসটাকে সলভ করে ফেলি। হয়ে গেল আমাদের ওপরের লেয়ারটা সলভ, বাবল কিউবেরও টপ লেয়ার।